नमस्कार आपनारा देखছেন जी 24 घंटा अपन संगे आमी सौमादित्य रयेছি। शुरू करब आमादेर एई विशेष अनुष्ठान पुजोर रान्ना बान्ना। आपनारा इतिमध्येई जानेन जे एई पुजोर रान्ना बान्ना अनुष्ठाने एखाने प्रतिदिन नतून अतिथिरा आसेन एबं तारा नित्य नतून रान्ना पुजोय जा जा आपनारा करते चान जा जा आपनारा करते पारेन सेगुलो एखानेई बानिये देखान एबं सेगुलो आमरा एकटुखानि खेयेओ थाकि। तो आजके आमादेर अतिथि हिसेबे के थाकছেন? आजके जिनि अतिथि हिसेबे थाकছেন तार नामटुकुई यथेष्ट, तिनी इंद्राणी हालदार। इंद्राणी दी, वेलकम टू आवर शो। थैंक यू। खूब सुंदर तुम्हार रान्नाघर और एसेई तुम्हार रान्नाघर थेके एकटा जिनिस आमी चुरी करेছি। कि चुरी করলে? ও এটা তো আমরা আমরা তোমাকে গিফটই করতে চাই। তাই একদম। কি ভালো দেখতে মা দুর্গার মূর্তিটা, খুব সুন্দর, খুব ভালো। এটা এখানে রাখি বুঝলে, একদম সামনে একটু রাখি। হ্যাঁ, মা দুর্গার আশীর্বাদে রান্না করব অবশ্যই। তো আজকে তুমি আমাদের কি মানে রান্না করে শেখাবে? এই রে দেখো, আমি প্রথমেই বলিনি যে আমি নিয়মিত রান্না করি না, মানে নিয়মিত প্রত্যেকদিন রান্না করি, যেটা আমি খাই সেটা করি। আর নয়তো আমার মা কিন্তু রান্না করেন, প্রত্যেকদিন আমার মা রান্না না খেলে আমার মনে হয় আমি আজ খাইনি। তো আজকে যে রান্নাটা আমি দেখাবো মানে করে শেখাবো সবাইকে, সবাইকে বলবো, সেটা আমার মায়ের শাশুড়ি মানে আমার ঠাকুমা আমার মাকে শিখিয়েছিলেন। আর একটা ছোটো গল্প বলে নিই, আমার মায়ের যখন বিয়ে হয়েছিল তখন আমার মায়ের বয়স জাস্ট 18 ক্রস করেছে, মানে 19-এ খুব ছোটো বয়সে বিয়ে হয়েছিল। আমার দাদুর খুব পেয়ারের ছোটো মেয়ে ছিলেন আমার মা, কোনোদিনও এক গ্লাস জলও গড়িয়ে খাননি। তো তারপরে বিয়ে হয় দিল্লিতে, আমার বাবা তখন দিল্লিতে, এবং চলে যায়। এবং সিনটা এরকম ছিল যে আমার বাবা অফিস বেরোনোর আগে রান্না করে সাজিয়ে রেখে গুছিয়ে বাসন মেজে এ করে সব করে টোরে বাবা অফিস চলে, বাপি অফিস চলে যেতেন। আর আমার মা বসে বসে দেখতো আর অঝোর ঝরে কাঁদতো যে আমি কিচ্ছু শিখে আসিনি বাপের বাড়ি থেকে, আমি কিচ্ছু পারি না। তখন ঠাকুমা গেল দিল্লি, তখন ঠাকুমার কাছে বলতো মা আমি কিচ্ছু পারি না। বলছে কিচ্ছু হবে না নীলা, আমার মার নাম নীলা, নীলা হয়ে যাবে। সেই মা আজকের ডেটে যা রান্না করে চিন্তা করা যায় না। হ্যাঁ, তো সেই মায়ের শাশুড়ির একটি চিংড়ি মাছ নারকোল চিংড়ি ভাজা, এটা আমার মায়ের নামটা দিয়েছে, নারকোল চিংড়ি ভাজা। সবাই না চিংড়ি মাছের মালাইকারি করে, চিংড়ি মাছ ভাপে করে, চিংড়ি মাছের ঝাল করে, চিংড়ি মাছের ঝোল করে, পাতুরি করে, ওই ভাপে, ভাপেটাই পাতুরি বলে। তো এটা হচ্ছে নারকোল চিংড়ি ভাজা। কি কি লাগছে বলো তোমার আজকে এই রান্নায়? আমার রান্নায় তোমায় তো বলেছিলাম, তুমি সব অ্যারেঞ্জ করেই রেখেছো। অবভিয়াসলি নারকোল চিংড়ি ভাজা, যখন চিংড়ি মাছ মেন প্রোটাগনিস্ট, নারকোল, তার সঙ্গে একটু ওটাকে সাজানোর জন্য একটু ধনে পাতা কাঁচা লঙ্কা রেখেছি, সর্ষে বাটা, সর্ষে বাটা, হ্যাঁ, লঙ্কা গুঁড়ো, ঝাল, তারপরে হলুদ, হলুদ, নুন, চিনি এবং সর্বশেষে লঙ্কা, লঙ্কা, কাঁচা লঙ্কা। একটু দর্শকদের একটুখানি জানিয়ে দেবো, আমাদের এখানে যা গুঁড়ো মশলা ব্যবহার করা হচ্ছে সব সানরাইজ, সানরাইজ মশলা, স্বাদ জমাটি মশলা, খাঁটি সানরাইজ গুঁড়ো মশলা। আর একই সঙ্গে যে সর্ষে বাটাটা রয়েছে সেটাও কিন্তু সানরাইজের, এটা পাউডার। তো মোটামুটি ইনগ্রেডিয়েন্টস যদি তাহলে, হ্যাঁ না তার একটু আছে। এই খাবারটা খাওয়ার জন্য একটু ভাত, কিন্তু আমি পুজো তো তাই জন্য একদম সাদা ভাত দিয়ে খেলে ভালো লাগবে, কিন্তু পুজো বলে একটু পোলাও টাইপস রেখেছি আর কি, মানে একটু হলুদ সাদা ভাত মিক্স করা আছে। তাহলে আজকে শুরু করি, তাহলে কি লাগবে বলো তোমার? হ্যাঁ লাগবে, তুমি আমাকে কড়া দাও। ওকে, ননস্টিক কড়া, তোমাকে এই কড়াটা দেব? হ্যাঁ দাও। ওকে, এখন যেহেতু একটা সিচুয়েশন এমন রয়েছে, কোভিড সিচুয়েশন, একটু হাতটা একটুখানি স্যানিটাইজ করি। হ্যাঁ একদম। ওকে, আমিও একটুখানি স্যানিটাইজার দিয়ে দিলাম। এই রান্নাটা শুরু করার আগে বলি, এটা তেলটা খুব ধীরে ধীরে গরম হোক, আমাদের কিন্তু আগে একটু ম্যারিনেট করে নিতে হবে। ওকে ওকে, ম্যারিনেটের জন্য তুমি কিছু একটা বোল লাগবে, আমাকে একটা বোল দাও। আচ্ছা, আমরা এই বোলটার মধ্যে পুরো পুরো চিংড়ি মাছটা দিয়ে দেবো, নারকোল বাটা যেটা নিয়েছিলাম। আর নারকোলটা খুব একটা বেশি বাটিনি, কারণ এটা নারকোল চিংড়ি ভাজা তো তাই জন্য একটুখানি না নারকোলটা যাতে দেখা যায়, একদম যদি বেশি তুমি মিক্সিতে ঘুরিয়ে দাও ওটা কাদা কাদা হয়ে যাবে, তাই জন্য একটু ওইটা হতে হবে। তো পুরোটা। ওকে, আচ্ছা এবারে সর্ষে বাটা এই দিলাম, এটা কিন্তু সম্পূর্ণটা বলছি 250 চিংড়ি মাছের হিসেবে। হ্যাঁ, 1 চামচ, 2 চামচ না, ওই 1.5 চামচ আর কি। ঠিক আছে। আচ্ছা এবারে দেব লঙ্কা গুঁড়ো, এটা আন্দাজ মতন যে যেরকম খায় আর কি, হলুদ ও আন্দাজ মতন, নুন একেবারেই আন্দাজ মতন, চিনিও একটু দিচ্ছি। এবারে এটাকে আমি মাখবো। তোমার পূজোর এবার কি প্ল্যান তোমার? পূজোর প্ল্যান বলতে ওই তো কোথাও তো আমি পূজোর সময় জেনারেলি বাইরে যাই, কিন্তু এবারে তো এখন তো বাইরে খুব একটা যাওয়া হচ্ছে না। না আমি অবশ্য রাজস্থান ঘুরে এসেছি কিছুদিন আগে, দুদিনের ছুটিতে চলে গেছিলাম। সব থেকে একটা ভালো এর কথা বলবো, আমার এই রাজস্থান ট্রিপে একটা ভালো এক্সপিরিয়েন্সের কথা বলবো। ওখানে চকিদানি বলে একটা জায়গা আছে, সেখানে অনেক কিছু আছে। তো সেখানে হ্যাঁ জয়পুরে, একটু জয়পুর থেকে বাইরে। তো ওখানে তোমার কালাগ্রাম বলে ওদের ভেতরে একটা গ্রাম আছে, মানে সেখানে যত জয়পুরের রাজস্থানী শিল্প আছে সেগুলো ওরা ছোট ছোট স্টলস করে রেখেছে। আমাদের এখানে যেরকম ছিল না সয়ভূমি, ওই রকম। তো ওখানে একটা মহিলা একটা দোকান, যারা পেপার পাল্পের জিনিসপত্র বা কাঠের উপরে পেন্টিং করে হয় না যে এগুলো, ওই শিল্পটা জয়পুরেরই শিল্প, রাজস্থানী শিল্প, ওটা ওরা করে আর কি। তো আমি ওই স্টলটাতে গিয়ে ওর থেকে কিনলাম। তো ওকে খুব খুশি সে। আসলে ওখানে ভাড়াটারা দিয়ে অত বিক্রি হচ্ছে না, আর কোভিডের জন্য ভীষণ কম লোক যায়, সো হচ্ছিল না। তো খুব খুশি। তো আমি ওকে বললাম, মিনা ওর নাম, তা মিনাকে বললাম, মিনা ইয়ে কলা জো হ্যায় তুম সিরফ तुम क्या तुम करती हो या सिखाती भी हो किसी को? तो शी सेड कि नहीं मैं सिखाती भी हूँ। और मैंने बोला कहाँ से हो, कौन से गांव से हो? तो यहाँ पे जयपुर के ही हैं। ऐसे बहुत अच्छी बात है, तो ये कला जो है ये आगे बढ़ना चाहिए। मैं तुम्हारी दुकान में इसलिए आई हूँ और वीडियो करके मैं लोगों को इसलिए दिखाऊंगी ताकि जो भी आगे जयपुर में आए, राजस्थान आए, यहाँ पे आए और ये तुम्हारी दुकान से हो किसी और की दुकान से हो खरीदे, ताकि तुम लोगों का माल बिके और ये कला आगे जाते आगे जाना चाहिए। বলা হ্যাঁ ও তো হ্যাঁ, তো ও শেখাতে ও শেখায় অনেক মেয়েদের। আচ্ছা শুনে বলছি যে আমার ম্যারিনেশনটা বেশ হয়ে গেছে, তুমি একটু এটা অন করে দাও এবারে। ওকে বেশ বাড়িয়ে দাও, মানে বেশ কষকষে করে গরম হবে যাতে। যে এই যে তেলটা গরম হয়ে গেল, এটাতে কিন্তু এই এটা দেওয়ার আগে মানে নারকোল চিংড়ি যে আমরা ম্যারিনেশনটা করেছি কিছুটা কালো জিরে দিতে হবে। তোমার এখন অভিনয় কিরকম চলছে? টানা শুটিং নাকি? টানা শুটিং, টানা শুটিং। আর তুমি যে এত চরিত্র করেছো এবং প্রত্যেকটা চরিত্রই সুপারহিট, সে গোয়েন্দাগিন্নি হোক, শ্রীময়ী হোক, সীমারেখা হোক, তার আগে হ্যাঁ, এবং তাছাড়া তুমি বম্বেতেও কাজ করেছো মানে একটা লম্বা সময় ধরে, মানে কোন পিরিয়ডটা তুমি সবথেকে বেশি এনজয় করতে? দেখো সব চরিত্রই ভালো, ওরকম ভাবে তো আর হয় না। যখন যে চরিত্রটা করি তখন সেটা প্রিয় হয়ে ওঠে। আমার প্রিয় সে কিনা সেটা ইম্পর্টেন্ট নয়, প্রিয় সে দর্শকের কিনা সেটা মোর ইম্পর্টেন্ট। সেটাই সেটাই দরকার আসলে। আচ্ছা ততক্ষণ আমি সাজানোর এগুলো রেডি করি। ঠিক আছে করো। এই যে বলেছিলাম পুজো বলে একটুখানি ভাত নয়, একটু পোলাও টাইপ। পোলাও টাইপ, হ্যাঁ পোলাও টাইপস। আচ্ছা আর একটু ধনে পাতা, খুব যদি খারাপ খেতে হয় তুমি এগুলো দেখেই থ্যাংক ইউ বলো আর কি। কি বলছো, আমি গন্ধেই বুঝে যাই। দারুণ হয়েছে। আর গুনগুন করে গান গাইছিলে, বেশ ভালো লাগছিল। মানে আমি কদিন ধরে হয় না মাঝে মাঝে যে একটা গান ধরে নিয়েছে সারাদিন ঘুরে ফিরে ওই গানটাই গাইছি আমি। ওই হচ্ছে ওই সাদমার একটা গান ছিল না, छोटा सा साया था सपनों में आया था पल भर में ऐ जिंदगी गले लगा ले ला 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 ऐ जिंदगी गले लगा ले हमने भी तेरे हर एक गम को गले से लगाया है ना ऐ जिंदगी গলে লাগালে টারারাটা। তাহলে বলো গানটা। আচ্ছা এবারে একটু হ্যাঁ ভালো হচ্ছে। আচ্ছা একটুখানি ভাজাটা হয়েছে, এবার একটু লঙ্কাটা দিচ্ছি। প্রথমে দিইনি, হ্যাঁ একটু ভেঙে দিচ্ছি কারণ একটু ঝাল হতে হবে। তো আমি তো প্রচন্ড ঝাল খাই। তুমি একটা গান করো না, কি সুন্দর গান করছো তুমি, তো ভালো গলা তোমার, একটা গান করো প্লিজ। গাইবো? হ্যাঁ প্লিজ করো। বধুয়া আমার চোখে জল এনেছে হায় বিনা কারণে। क्या बात বধুয়া আমার চোখে জল এনেছে হায়, বিনা কারণে নীলাকাশ থেকে একই বাজ এনেছে হায়, বিনা কারণে। ভেরি নাইস। আরে শোনো, আমি মায়ের কথা অবাধ্য করে একটু চাপা দিই জানো তো, আমাদের ওই চাপা দিয়ে রান্না করা দাও তো একটু। এই তো আচ্ছা, একটু কমিয়ে দিলাম। মা তো চাপা দিতে বারণ করেছিল কিন্তু আমি একটু দিলাম, তোমায় বললাম পূজার সময় তারা আছে ঘুরতে টুরতে যাওয়ার ব্যাপার আছে তো। যাই হোক, একবার খুলে দেখি। হ্যাঁ, আমি যখন বম্বেতে থাকতাম আমার যদিও কুক ছিল কিন্তু তাও আমি মাকে বলতাম যে আমি খুব মিস করি তুমি যে মাছের ঝোল করো বা ডাল করো বা আলু পোস্ত করো, তো তুমি আমাকে একটু শিখিয়ে দাও। আমার যে কুক ছিল মিঠু বলে, এটি উড়িয়ার ছেলে ছিল কুক, ওকে বলতাম শিখলে মামি কে বাতা রে দেখো শোনো। তারপর দেখলাম ও একটা মাইন্ডসেটে কাজ করে, তার থেকে আমিই শিখে নিই বরঞ্চ। ডেলি সোপ করি সকালে, বম্বের লাইফ জানো তুমি, এত দূর ডিস্টেন্স আন্ধেরি থেকে পাওয়াই যাই বা কোথাও যেখানে করছি। জীবনে যেটা একদম আমি ভালোবাসি না বাসি খাবার খেতে, তখন বাধ্য হয়েছিলাম কাজের জন্যে। একদিন মাছের বড় করে একটা মাছের ঝোল বানাতাম, মাছের ঝোল ঝিঙে পটল আলু সব কিছু দিয়ে মা শিখিয়ে দিয়েছিল, বানাতাম। বানিয়ে ডাব্বা 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 চারটে জায়গায় আলাদা করতাম। ভাত সেম, ডাল সেম, সকালে উঠতাম ফ্রেশ শুধু ব্রেকফাস্টটা বানাতাম, ওই তিনটে ডাব্বা বের করে নিয়ে চলে যেতাম, ওখানে গরম করে খেতাম মাইক্রোওয়েভে। আমি একটা কাজ করি, একটু কমিয়ে একটু স্টিমে দিয়ে রাখি। একটা গান করো। গান করবো? হ্যাঁ করো না। জীবনে কি পাবো না ভুলেছি সে ভাবো না, না না জীবনে কি পাবো না ভুলেছি সে ভাবো না, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল শোনা, জীবনে কি পাবো না ভুলেছি সে ভাবো না, ভালো আর মন্দের দ্বন্দ্ব জানি না, কে ভালো কে মন্দ যে তার খবর রাখি না, কে তুমি নন্দিনী আগে তো দেখিনি, চলেছ এই পথে রূপে যে রঙ্গিনী, কে তুমি নন্দিনী আগে তো দেখিনি, চলেছ এই পথে রূপে যে রঙ্গিনী, চিনে নিতে যদি যাও একটু দাঁড়াও না, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল শোনা, জীবনে কি পাবো না। চিংড়ি মাছ কত হয়ে গেছে আমার চিংড়ি মাছ। ও হো হো হো। কি যে হলো কে জানে। এটা কিন্তু অন্য রকমের একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, মানে এটা ঝুরো ঝুরো একটা ব্যাপার। হ্যাঁ, সাদা ভাত হলে খুব ভালো হতো কিন্তু একটু পুজো বলে তোমায় বললাম আগে যে তুমি একটু টেস্ট করবে নাকি? একদমই টেস্ট একটুখানি করে দেখি কেমন হয়েছে। Not bad. না না, দুর্দান্ত। এবং এই ঝুড়ো ভাজা মানে চিংড়ি মাছের, সেটা কিন্তু অসাধারণ। এবং মামুনিদি আজকে মোটামুটি গান গেয়ে নেচে রান্না করে একেবারে ফাটিয়ে দিল। আজকের রান্নাটাও দুর্দান্ত হয়েছে এবং শোটাও আশা করি আপনাদের প্রত্যেকের ভীষণ ভীষণ ভালো লাগবে, আপনারা মিস করবেন না। তবে তুমি দি এন্ড করার আগে আমি জি 24 ঘন্টা সকল দর্শককে বলবো যারা আজকে টিভির সামনে বসে দেখছেন, কোভিড সিচুয়েশানে লাস্ট ইয়ার পুজো আগে আমরা খুব টেনশনে ছিলাম যে পুজোটা আদৌ হবে কি না, করতে পারবো কিনা, বেরোতে পারবো কিনা। তাও মানুষ তো বিশেষ করে বাঙালিদের আটকানো যায় না, বেরিয়ে পড়েছিল। এবারে পুজোর আগে থেকে থার্ড ওয়েভ আসবে, থার্ড ওয়েভ আসবে, সেটা ভীষণ ভয় ছিল মনের মধ্যে। এখনও অবধি ঠাকুরের আশেপাশে, মা দুর্গার আশেপাশে থার্ড ওয়েভের কিছু আসেনি। হ্যাঁ, লক্ষণ দেখতে পাওয়া যাচ্ছে না কিন্তু একদম পুজো, আমরা সবাই পুজোর আমেজে ঢুকে গেছি অলরেডি, একদম গায়ে গায়ে পুজো। তাও সবাইকে বলবো যে আনন্দ করুন কিন্তু একটু সাবধানে, খাওয়া দাওয়া করুন, ঘুরে বেড়ান, ঠাকুর দেখুন, সব কিন্তু সাবধানে। কোভিড কিন্তু আমাদের হাত এখনো ছাড়েনি, এটা মনে রাখতে হবে একদমই। এবং তুমি আরও তোমার ভবিষ্যতে যে জীবন, তোমার ইতিমধ্যেই তুমি অনেকটা পথ পেরিয়ে এসছো, তোমার সামনে যে পথটা রয়েছে সেটা আরো সুগম হোক, আরো ভালো হোক, আরো হাজার হাজার কোটি কোটি মানুষের মনে তুমি স্থায়ীভাবে জায়গা করে নাও, এটাই আমাদের প্রত্যেকের কামনা বাসনা। এবং থ্যাংক ইউ সো মাচ আরও একবার তোমাকে জানাই আমাদের শোতে আসার জন্য। আপাতত আজকে এখানেই শেষ করছি, অন্য দিন আমরা অবশ্যই আসবো নতুন কোনো অতিথিকে নিয়ে, নতুন কোনো রেসিপি নিয়ে। এবং অবশ্যই এই চিংড়ি মাছের ঝুড়ো ভাজাটা বাড়িতে নিশ্চিতভাবেই ট্রাই করবেন, দুর্দান্ত লাগবে। আপাতত এখানেই শেষ করছি, অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন Zee 24 ঘন্টা।